হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। অনলাইনে ক্লাস পরিচালনা করার জন্য এমনই কয়েকটি মাধ্যমের সাথে চলুন আমরা একটু পরিচিত হই। প্রথমে বলতে গেলে ফেসবুকের কথা বলতে হয়। সাম্প্রতিক সময়ে অনেকেই আছেন যারা ফেসবুকে এসে লাইভে ক্লাস নিচ্ছেন, তা আমি সেই সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, অনেকে আছেন যারা লাইভে এসে পার্সোনাল অথবা প্রাতিষ্ঠানিক কোনো পেজ থেকে লাইভে আসছেন। ব্যক্তিগত অথবা প্রাতিষ্ঠানিক কোনো পেজে থেকে লাইভে আসা প্রফেশনাল কোনো ওয়ে নয়। আপনি চাইলে একটি গ্রুপ ক্রিয়েট করতে পারেন, যেই গ্রুপটি হবে প্রাইভেট, শুধুমাত্র আপনার ক্লাসের জন্য। আপনার ক্লাসটি যদি একাধিক ক্লাস থাকে সেই ক্ষেত্রে, অর্থাৎ একাধিক শ্রেণীর ক্লাস থাকলে, আপনি সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসের জন্য সিআর নিযুক্ত করতে পারেন। সেই সিআররা আপনার এই গ্রুপগুলো পরিচালনা করবে। গ্রুপটি হবে অবশ্যই প্রাইভেট। আপনার ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে যাদের আপনার সিআর হিসেবে সিলেক্ট করবেন, তাদেরকে গ্রুপের মডারেটর হিসেবে অ্যাডমিন বানিয়ে দিবেন, অর্থাৎ মডারেটর বানিয়ে দিবেন। তাহলে তারাই আপনার এই ক্লাসের, অর্থাৎ আপনার এই গ্রুপের সবগুলো বিষয় নিয়ে অর্গানাইজড ওয়েতে মেনটেন করবে। এরপর বলতে গেলে জুমের কথা বলতে হয়। জুম অধিকাংশ সময়ে অফিসের মিটিং, সেমিনারের জন্য ব্যবহৃত হলেও বর্তমান সময়ে অনলাইন ক্লাস করার জন্য একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে জুম কাজ করছে। ব্যবহার করতে পারবেন জুম সফটওয়্যারটি বিনামূল্যে। যদি বড় পরিসরে কোনো সুযোগ সুবিধা নিতে হয়, সেই ক্ষেত্রে জুমের জন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। জুম দিয়ে 100 জনের সাথে ভিডিও কনফারেন্স শেয়ার করতে পারবেন। ব্যবহারকারীর আইডি ভিত্তিক মিটিং অথবা ক্লাসের আয়োজন করতে পারবেন জুম দিয়ে। এরপর বলতে গেলে বলতে হয় ইউটিউব লাইভের কথা। ইউটিউব লাইভ বর্তমান সময়ে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে বিশাল প্ল্যাটফর্ম। অর্থাৎ ইউটিউবে লাইভে এসে আপনি বিষয়ভিত্তিক ক্লাসের আয়োজন করতে পারেন। সেই ক্ষেত্রে ইউজারকারীর, অর্থাৎ ব্যবহারকারীর অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে পারেন, চ্যানেলে বিষয়ভিত্তিক ভিডিও আপলোড করতে পারেন। আবার ইউটিউবে বিষয়ভিত্তিক আলোচনার সবগুলো ভিডিও একসাথে আপলোড করে, প্রিমিয়ার করে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে আপনি পাবলিশ করতে পারবেন। গুগল ক্লাসরুম আমাদের দেশে অনেক জনপ্রিয় এবং বর্তমান সময়ে গুগল ক্লাসরুম আমাদের বাংলাদেশে অনেক ব্যবহারকারী, অনেক শিক্ষক ব্যবহার করছেন। কোনো শিক্ষক চাইলেই বিনামূল্যে গুগল স্যুটে নিবন্ধন করে গুগল ক্লাসরুম ব্যবহার করতে পারেন। কোনো শিক্ষার্থী গুগল ক্লাসরুমে প্রবেশ করতে চাইলে নির্দিষ্ট আইডি অথবা কোড দিয়ে ক্লাসে প্রবেশ করতে হবে। আপনি একটি কোর্সের একাধিক ক্লাস অ্যারেঞ্জ করতে পারবেন গুগল ক্লাসরুমে। 20 জন শিক্ষার্থী একসাথে গুগল ক্লাসরুমে যুক্ত করতে পারবেন। এছাড়াও অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্কের জন্য আপনি ব্যবহার করতে পারেন গুগল ড্রাইভ, গুগল ডক, গুগল ফর্ম। তারপরে বলতে গেলে মাইক্রোসফট টিমের কথা বলতে হয়। মাইক্রোসফট টিমে ক্লাসের বিষয়ভিত্তিক ভিডিও আপলোড দিতে পারবেন। পাশাপাশি রয়েছে একাধিক স্টুডেন্টের সাথে প্রশ্ন আদান প্রদানের সুযোগ। ক্লাসের সবাইকে বাড়তি সুবিধা দিতে মাইক্রোসফট টিমের রয়েছে চ্যাট বক্সের অপশন। পাশাপাশি যে কোনো ডিভাইস থেকে মাইক্রোসফট টিম ইউজ করতে পারবেন। মাইক্রোসফট টিমের ব্যবহারকারীর সুবিধার জন্য রয়েছে চ্যাটবট, অর্থাৎ শিক্ষক কোথায় কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন, কোথায় ভিডিও আপলোড দিচ্ছেন, বিষয়ভিত্তিক সবগুলো দিক নির্দেশনা দিবে এই চ্যাটবট অপশনটি। আমি আজকে আপনাদের সামনে যেই মাধ্যমগুলো তুলে ধরলাম, আপনারা যদি আরও বিস্তারিত এই সকল সফটওয়্যার সম্পর্কে, মাধ্যমগুলো সম্পর্কে জানার থাকে, সেই ক্ষেত্রে চলে যেতে পারেন তাদের নিজস্ব ওয়েবসাইটে
বিস্তারিত জেনে নিতে পারেন। বিশ্বায়নের এই যুগে আপনি এগিয়ে না থাকলে পিছিয়ে পড়বে আপনার শিক্ষার্থী। তাই আসুন আমরা স্মার্ট ওয়েতে ক্লাস নেওয়া শুরু করি, অর্থাৎ আপনার ক্লাসগুলো করে তুলুন প্রাণবন্ত। আমি আজকে যে সকল মাধ্যমগুলো নিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এর যে কোনো একটি আপনার ভালো লেগেছে এরকম একটি মাধ্যম আপনি বাছাই করে এর সম্পর্কে বিস্তারিত জেনে শুরু করে দিতে পারেন আজ থেকেই। অনলাইন ক্লাস শুরু করুন স্মার্ট ওয়েতে, সবার অনলাইন ক্লাস হোক প্রাণবন্ত, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।